ছাদ বাগানে সবাইকে স্বাগত তো বন্ধুরা এখানে একটি অ্যালোভেরা গাছ অ্যালোভেরা গাছের অনেক ঔষধি গুণ আছে অ্যালোভেরা গাছ যেমন বাড়ির সৌন্দর্য বজায় রাখে বাড়ির সৌন্দর্যকে যেমন বৃদ্ধি করে তেমন কিন্তু এর ঔষধি গুণও অনেক আছে এটি যে কোনো ত্বকের কালো দাগকে খুব সহজেই তুলে ফেলে যে কোনো কালো দাগ কিন্তু সাত আট দিনের মধ্যেই কিন্তু নর্মাল হতে থাকে অনেক লাইট হতে থাকে এই পাতার জেল যদি ব্যবহার করা যায় তবে এই জেল ব্যবহার করার আগে একটা করতে হবে যে এই পাতাকে কেটে নিয়ে কিন্তু আধ ঘন্টা ঝুলিয়ে রাখতে হবে এর থেকে যে ইয়লো কালারের একটি লিকুইড বের হবে সেটাকে বের করেই কিন্তু এই জেলটিকে ব্যবহার করতে হবে তা না হলে কিন্তু অনেক সময় র্যাশ এগুলো বের হবে স্কিন থেকে তো আমাদের মূল বিষয় গাছে আমরা গাছে ফিরে আসব তো বন্ধুরা এই অ্যালোভেরা গাছ কিন্তু দুই তিন বছরের পুরনো হয়ে গেলেও সেরকম করে বৃদ্ধি হয় না অনেক সময় দেখা যায় যে যেমন গাছ তেমনই থাকে একে বৃদ্ধি করতে গেলে কি করতে হবে এই যে অ্যালোভেরা গাছটি আমি যেখান থেকে এনেছি আমার একাত্তর বাড়ি থেকে এর থেকেও ছোট্ট একটি হাড়িতে বসানো ছিল এই হাড়িগুলো আমাদের এইখানে মিষ্টির দোকান থেকে আসে কেটে করে দুই মিষ্টি আসে তো সেই হাড়িতেই আমি এই অ্যালোভেরা গাছকে বসিয়েছি তো যেখানে ছিল এটি যেখান থেকে আমি এনেছি সেখানেও কিন্তু একটি মাটির হাড়িতেই বসানো ছিল আর এই যে চারা দেখতে পাচ্ছেন এই চারা কিন্তু প্রচুর ছিল ওতে কত চারা গুণে শেষ করা যাবে না একশো চারা না দুশো না তারও বেশি এত চারা এই গাছটির বয়স কিন্তু খুব কম এটি কিন্তু একদম একটি চারা গাছ আমাকে বলেছিল যেখান থেকে আমি এনেছি সেখান থেকে আমাকে বলেছিল যে এ এরকমই একটি প্রজাতি এর এ বড় হয় না ছোট্ট থাকে এর পাতাও বড় হয় না এই পাতাগুলো মোটাও হয় না কিন্তু এর প্রচুর চারা বের হয় এটাই এর সৌন্দর্য একদম ভর্তি হয়ে যায় চারা তো আমি এনে সেটাই চেষ্টা করছি যে একে কী করে বড় করা যায় একেও যদি আমরা সেইভাবে যত্ন করি তাহলে দেখুন আমি এই গাছটিকে বসিয়েছি একেও প্রায় দু মাসও এখনও হয়নি মাস হতে বাকি আছে এখনো তো তার মধ্যে দেখুন এর গ্রোথ কিন্তু খুবই সুন্দর ভালো গ্রো করছে আর এই যে এর একদম নিচের পাতাটা এই পাতাটা দেখেই বোঝা যাচ্ছে এটি কিন্তু একদম একটি চারা গাছ তো এর এত ছোটো ছোটো চারা বের হয় যে আমি এর থেকে দুবার চারা তুলে ফেলেছি একে যখন আমি বসিয়েছি প্রায় পাঁচ ছয় দিনের মধ্যেই কিন্তু আমি ছয় সাতটি চারা দেখতে পেয়েছি মানে এটা দেখে একটু অবাক হওয়ারই কথা কারণ আমরা জানি একটা গাছ বসালে পাঁচ ছ দিনে সেরকম করে শেকড় পর্যন্ত মাটিতে কিন্তু লাগে না কিন্তু এই গাছের কিন্তু বসানোর পাঁচ ছয় দিন পর থেকেই চারা বের হতে মানে বের হতে থাকে মানে একদম ছোট ছোটো ছোট ছোট মাথা দেখা গেছে তা আমি তুলে ফেলেছি একবার তেরোটি চারা আর একবার আটটি চারা দুবার তুলেছি এটি তিনবার আজকেও আমি এই চারাগুলিকে তুলে ফেলবো তুলে এগুলিকে অন্য কোনো একটি টবে বসাবো কিন্তু আমি এই গাছটিকে মোটা করতে চাই পাতাগুলো বড় বড় করতে চাই আর এর সৌন্দর্য কী করে হবে দেখুন এটি কিন্তু একটা খুব সুন্দর একটা শেপ এসছে একে সুন্দর করতে গেলে কি করতে হবে একে ডাইরেক্ট সানলাইটে রাখা যাবে না ইনডাইরেক্ট সানলাইট এর জন্য ভীষণ ভালো আমি যেখানে রেখেছি সেখানে ডাইরেক্ট সানলাইট আসে না এই সকাল আর বিকেল মিলিয়ে হয়তো এক আধ ঘন্টা রোদ আসে আর সারাদিনই তাপ থাকে আলো থাকে সারাদিন তো সেরকম জায়গায় এটিকে রাখা এতে করে দেখুন এর পাতাগুলোও কিন্তু খুব সবুজ আর রোদ্দুরে রাখলে কী হবে সারাদিনে রোদ পেলে কিন্তু দুই দিনের মধ্যে এই গাছ নষ্ট হয়ে যাবে এর পাতাগুলো লালচে কালার হয়ে যাবে পাতার আগা কিন্তু সব জ্বলে যাবে তো আমরা একে ডাইরেক্ট সানলাইটে কখনোই রাখবো না একে যদি ছাদে বাইরে রাখা হয় তাহলে অন্য কোনো গাছের ছাওয়ায় একে রাখতে হবে আর এর একে যে আমি বসিয়েছি এর মাটি যে তৈরি করেছি এতে আছে এক ভাগ মাটি এক ভাগ বালি আর হাপ ভাব গোবর সার দিয়েই আমি এই গাছটিকে বসিয়েছি তো বসানোর পরে আমি একে খাবার দিয়েছি বলতে যে আমরা যে কলার খোসা এই যে এখানে কলার খোসা আছে এই রকম কলার খোসাগুলোকে এইভাবে ছিঁড়ে কিন্তু জলে ভিজিয়ে রেখে চার পাঁচ দিন পর থেকেই ওই জল দেওয়া যায় গাছে তা আমি এই দিয়েছি কারণ অন্য কোনো সার দিতে গেলে কি হবে এই চারার জন্য অন্য সার ব্যবহার করা যাচ্ছে না কারণ এর কয়েকদিন পরপরই চারা বেরিয়ে যাচ্ছে তাজকে তুলে আমি মাটিটা খুঁচে একটু সার দেব এবার আমরা যখন গাছকে খাবার দিই তখন একটি গাছের পরিমাণে খাবার দিই কিন্তু এতে যদি অনেক চারা বের হয় তাতে করে কি হয় যে মেন যে গাছটি সেটি কিন্তু সেরকম পুষ্টি পায় না আর তাই এর গ্রোথ ভালো তৈরি হয় না এখানেও অনেকগুলি চারা হয়েছে ছিঁড়ে গেল বন্ধুরা কিছু করার নেই যাই হোক আমি তো ছিঁড়তে চাইনি শেকড়টা একদম গাছের গোড়ায় আমার হাত যাচ্ছে না দেখুন এক দুই তিন চার পাঁচ একটি তো ছিঁড়েই গেল শেখর যাই হোক ছটি কিন্তু চারা এবার দেখুন এই যে গাছটি এই গাছের পাতাগুলো কিন্তু ঠিক এই রকম রকমভাবে তো এই রকম কিন্তু সুন্দর শেপ দিতে গেলে আমার যে এই যে গাছের যে সুন্দর একটি শেপ হয়েছে আমার রোদ্দুর যদি এই যে আমার ডান হাত এই ডান দিক থেকে যদি রোদ্দুরে আলোটা আসে তাহলে কী হবে এই গাছ কিন্তু এটা শুধু অ্যালোভেরা গাছ বলে না যে কোনো গাছ ওই যেই দিক থেকে আলো আসে সেই দিকেই কিন্তু ঝুঁকে পড়ে একে প্রায় দুই দিন তিন দিন পরপর ঘুরিয়ে দিতে হবে যদি এই দিকে থাকে তাহলে এইদিকে ঘুরিয়ে ঠিক এইভাবে দিতে হবে তাতে করে কি হবে এই গাছ কিন্তু সুন্দর একটি সেপে আসবে এরকম সুন্দর একটি সেপ হবে তা হলে কি হবে একদিকেই ঝুঁকে থাকবে আমি এই চারাগুলিকে অন্য কোনো টবে বসাবে আমি এর আগেও চারা তুলে এক জায়গায় বসিয়েছি একটি টবেতে বসিয়ে রেখেছি আর এবার আমি এতে সার দিয়ে দেব এই গাছে কিন্তু অতিরিক্ত জল দেওয়া যাবে না কারণ অতিরিক্ত জল দিলে কি হবে এই পাতাগুলো যদি জলের মধ্যে থাকে তাহলে দেখা যাবে যে একদিনে এই পাতাগুলো কিন্তু গলে যায় তাই এর মাটি ঠিক এই রকম থাকতে হবে একটু ভিজে ভিজে মাটি থাকতে হবে এরকম একদম শুকনো মাটিতেও কিন্তু এটি হবে না ভালো তাই মাটি সব থাকতে হবে মাটিতে সামান্য রকম ভিজে ভাব থাকতে হবে কিন্তু বেশি জলে যাতে গাছ ডুবে না থাকে জল বেশি থাকলেও কিন্তু এই গাছ নষ্ট হয়ে যায় আবার মাটি একদম শুকনোও করা যাবে না একে দেখে বুঝে বুঝে জল দিতে হবে এর এত চারা বের হয় যে একে সব সময় কিন্তু খুচিয়ে সার দেওয়া যায় না তাই আমি ওই কলার খোসা ভিজিয়েই একে জল দিই সাত দিন পর পর কলার খোসা ভিজানো জল দিই আজকে চারাগুলো তুলে ফেলেছি এখন আমি একটু খুচিয়ে এতে সার দিয়ে দেবো আমি এখানে সার নিয়েছি এতে আছে কলার খোসাকে শুকিয়ে গুঁড়ো করে নিয়েছি ঠিক এই রকম এই রকম ছাওয়ায় শুকিয়ে কলার খোসা এইভাবে গুঁড়ো করে নিয়েছি এতে এক ভাগ কলার খোসার গুঁড়ো আছে এক ভাগ আছে চা পাতার যে শুকিয়ে আমরা যে ঘরে চা তৈরি করে খাই সেই চা পাতা আছে যারা চায়ে চিনি এবং দুধ দিয়ে চা করেন তারা চা পাতাকে ধুয়েই তারপরে ছাওয়ায় শুকিয়ে গাছে ব্যবহার করবেন আর যারা চিনি দুধ কিছুই চায়ে ব্যবহার করেন না শুধুমাত্র চা পাতা দিয়ে যে লিকার চা তৈরি করে অনেকেই খায় তো তারা তাদের না ধুলেও চলবে তারা ধোবেন না সেটাকে এমনি শুকিয়ে তারপরে গাছে ব্যবহার করবেন তো আমার এখানে কলার খোসাকে শুকিয়ে গুঁড়ো করে নেওয়া আছে এতে আছে কলার খোসার গুঁড়ো এক ভাগ চা পাতা আছে এক ভাগ আর গোবরের সার আছে এক ভাগ এই তিনটে কে আমি একসাথে মিশিয়ে নিয়েছি এবার এই সারটি আমি এই গাছে দিয়ে দেব কোনো গাছকে কিন্তু একটু যত্ন করলেই এর ভালো রেজাল্ট পাওয়া যায় আমিও আশা করিনি যে এই গাছ এত সুন্দর হবে কারণ এর এত চারা বের হয় আর একদম যেইখান থেকে আমি এনেছিলাম সেটি প্রায় তিন চার বছরের পুরনো মানে যে গাছ সেই জায়গা থেকে এনেছি সেই বাড়িতে কিন্তু কোনো দিন চারা এরকম বড় হয়নি তারা চেষ্টা করেনি কিন্তু চেষ্টা করলে কিন্তু এরকম গাছও খুব সুন্দর গ্রো করে এরকম রকম চারা বের হলে অন্য কোনো টবে বসে আমরা সেই পাতাগুলোকে ব্যবহার করতে পারি সেই পাতার জেলকে আর এরকম করে কিন্তু বাড়িতে বেশ কয়েকটি গাছ সুন্দর করে রাখলে কিন্তু খুব সুন্দর দেখা এই গাছগুলিকে এবার যখন এই পাতাগুলোতে কাটার প্রয়োজন হবে তখনই নিচ থেকে এই পাতাগুলোকে কেটে নিতে হবে নিয়ে আমরা সেই পাতার যে জেল সেই জেলটাকে ব্যবহার করতে পারি সার দিয়ে আমি খুচিয়ে দিয়েছি ভালো করে এবার এতে একটু জল দিয়ে দেবো যখন সার দেবেন মাটিতে তখন কিন্তু একটু জল দিয়ে দেবেন দেখুন গাছটি কিন্তু খুবই সুন্দর দেখতে এই অ্যালোভেরা গাছকে সুন্দর করে কিন্তু এরকম শেপ দিয়ে রাখলে কিন্তু খুব সুন্দর দেখতে লাগে আর এর গ্রোথ খুবই সুন্দর ভালো গ্রো করছে এই যে একদম ছোট্ট পাতা বের হচ্ছে এই যে পাতাটা একদম বয়স কম এই গাছের এই গাছ আরও বড়ো হবে পাতাগুলো বড়ো বড়ো হবে মোটা হবে প্রচুর জেল পাওয়া যাবে এই পাতার থেকে আর পুরো সবুজ একদম স্বচ্ছ গাছ কিন্তু খুবই সুন্দর তা আপনাদের বাড়িতেও যদি এইরকম কোনো অ্যালোভেরা গাছ থেকে থাকে যারা বড় করতে পারছে না এরকম চারা বের হয়ে গাছের গ্রোথ কমিয়ে দিচ্ছে তারা কিন্তু এইভাবে গাছের যত্ন করলে কিন্তু আপনারাও এরকম সুন্দর গাছ তৈরি করে নিতে পারবেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আমার এই ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা গাছ লাগান ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিও